এই পদ্ধতিতে আপনার বার্নার একেবারে নতুন হয়ে যাবে। এই ভাইরাল ভিডিওতে এরা কিছু জিনিস ব্যবহার করেছে, দেখুন বার্নারটিকে একেবারে নতুন করে ফেলেছে। তো চলুন এটা টেস্ট করে দেখি সত্যি কি এটা কাজ করে কিনা। সবার প্রথমে আমরা আমাদের গ্যাসের চুলার পুরনো বার্নারটি নিয়েছি, এটিকে এবার একটি কাচের বাটির মধ্যে রেখে দিব। এবার চুলার মধ্যে পানি গরম করার জন্য বসিয়ে দিলাম। পানি গরম হয়ে গেলে এর মধ্যে ঢেলে দিতে হবে। এটিতে এতটাই পানি দিতে হবে যাতে এটি পানির মধ্যে ডুবে থাকে। এবার নিতে হবে একটি লেবু, আমরা এটিকে স্লাইস করে কেটে নিব। এবার এর মধ্যে এটি রস চেপে দিতে হবে। এই লেবু ব্যবহার করা হয়েছে কারণ লেবু যে কোনো দাগ দূর করতে সাহায্য করে। এটি দেয়া হলে আমাদের নিতে হবে ইনো। ইনো আমরা পেটের গ্যাসের সমস্যায় খেয়ে থাকি। এই ইনো দিয়ে কিভাবে বার্নারকে নতুন বানানো যায় আর কিভাবে সেই ভাইরাল ভিডিওটি দেখিয়েছে চলুন দেখি। এই ইনোর প্যাকেটটিকে কেচির সাহায্যে কেটে নিব। এবার এর মধ্যে এই ইনোটিকে ঢেলে দিব। এই দেখুন কেমন বিক্রিয়া হচ্ছে, এটি থেকে প্রচুর বাবল উঠছে। দেখুন এই দেখুন গ্যাসের বার্নার থেকেও বাবল উঠা শুরু করেছে, তার মানে এটি নতুন হওয়ার কার্যক্রম শুরু করে দিয়েছে। এবার এটিকে এভাবে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এটি ভিজতে থাক, ততক্ষণে আরেকটি বার্নারকে নতুন করার ট্রিক্স দেখে নেই। এটি একেবারে সহজ মেথড, এখানে ইনো কিনে টাকা খরচ করতে হবে না। এই দেখুন নতুন হয়ে গেছে। এর জন্য আমরা একটি বাটিতে একটি বার্নার নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করতে হবে ভিনেগার। ভিডিওর মধ্যে এরকম ক্লিয়ার ভিনেগার ব্যবহার করেছে, আমরাও এই ভিনেগারটি ব্যবহার করব। এবার এর মধ্যে তারা পানি ব্যবহার করেছে, আমরাও পানি দিয়ে দিব। এই যে হয়েছে, মেথড কমপ্লিট। এবার এটিকেও ভিজিয়ে রাখবো 2 ঘন্টা। এটি ভিজতে ভিজতে আপনাদের জানিয়ে দেই, আগের ভিডিওতে কমেন্ট করেছেন বার্মিংহাম লন্ডন থেকে আহমেদ রুমান, সাতক্ষীরা কালীগঞ্জ থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রংপুর থেকে শ্যামল রয়, ফরিদপুর থেকে মিম, কাতার থেকে আরিয়ান হৃদয়। আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদের ধন্যবাদ। এবার প্রথমে ইনো মিশ্রিত পানির সেই বাটিটি নিব। 2 ঘন্টা হয়ে গেছে, এটিকে এবার পরিষ্কার করার পালা। আমরা একটি স্টিলের মাজুনি নিয়ে এটিকে পরিষ্কার করা শুরু করলাম। মনের আনন্দে ঘষতে আছি কারণ আজকে আমরা এটিকে একেবারে নতুন বানিয়ে ফেলব। কিন্তু একই অনেকক্ষণ ঘষার ফলেও এটি কেন নতুন হচ্ছে না? কিছুটা পরিষ্কার হয়েছে কিন্তু নতুন হচ্ছে না, এই ট্রিক্সটি কাজে লাগলো না, এটি ফেল। চলুন দ্বিতীয় বাটিতে ভিনেগার দিয়ে যেটি এক্সপেরিমেন্ট করলাম সেটি দেখি কি অবস্থা। এটিকেও আমরা একই মাজুনি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। ঘষতে ঘষতে আমাদের হাতই নতুন হয়ে যাচ্ছে কিন্তু বার্নার নতুন হচ্ছে না। তবে একটা জিনিস বোঝা গেল, এগুলো দিয়ে বার্নার খুব ভালোভাবে পরিষ্কার হবে কিন্তু নতুন হওয়া ইম্পসিবল। এই ভিডিওগুলোতে আমাদেরকে বোকা বানানো হয়েছে, তাই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখলেন কমেন্ট করুন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। ভিডিওটি ভালো লাগলে লাভ রিয়াক্ট দিন, খারাপ লাগলে এঙ্গ্রি রিয়াক্ট দিন। এমন সব তথ্যবহুল ভিডিও পেতে ন্যাচারাল বিউটি হ্যাক্সকে লাইক ও ফলো দিয়ে রাখুন।